वेलकम স্টুডেন্ট বেদান্ত ডটকম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। দুটি বিভাজনের ভেদাঙ্ক যথাক্রমে 60% এবং 75% হয়, তাদের প্রমাণ বিচ্যুতি যথাক্রমে 18 এবং 15 হয়, তাহলে বিভাজন দুটির যৌগিক গড় নির্ণয় কর। তো প্রথম ক্ষেত্রে দেখো, এখানে দুটো ক্ষেত্র দেওয়া আছে। তো আমি প্রথম ক্ষেত্রে আগে কি কি দেওয়া আছে দেখে, প্রথম ক্ষেত্রে দেখো দেওয়া আছে ভেদাঙ্ক ইজ ইকুয়াল টু হলো 60%, এবং সেক্ষেত্রে প্রমাণ বিচ্যুতি দেখো দেওয়া আছে কত। প্রমাণ বিচ্যুতি দেওয়া আছে দেখো 18। তোমায় বের করতে হবে যৌগিক গড়। তা আমরা জানি যে ভেদাঙ্ক ইজ ইকুয়াল টু সমক পার্থক্য, মানে প্রমাণ বিচ্যুতি সমক পার্থক্য আর প্রমাণ বিচ্যুতি একই, ডিভাইডেড বাই যৌগিক গড় ইন্টু 100%। তাহলে এখানে ভেদাঙ্ক কত দেওয়া আছে 60%, সমক পার্থক্য বা প্রমাণ বিচ্যুতি 18, যৌগিক গড় আমাকে বের করতে হবে ইন্টু 100%। তাহলে সেক্ষেত্রে আমাকে যৌগিক গড় বের করতে হলে যৌগিক গড় ইজ ইকুয়াল টু, আমি কি লিখবো, যৌগিক গড় ইজ ইকুয়াল টু 18/60 ইন্টু 100। পার্সেন্টেজ সাইন আমি বোথ সাইড থেকে ক্যান্সেল করছি। তাহলে এখানে দেখো আসছে কত, যৌগিক গড় ইজ ইকুয়াল টু আসছে 30। এবার দ্বিতীয় ক্ষেত্র দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, দ্বিতীয় ক্ষেত্রতে দেখো ভেদাঙ্ক কত বলেছে, ভেদাঙ্ক বলে দিয়েছে 75%। প্রমাণ বিচ্যুতি কত বলেছে দেখো, প্রমাণ বিচ্যুতি বলেছে 15। তাহলে সেক্ষেত্রে আমরা আবারও জানি যে ভেদাঙ্ক ইজ ইকুয়াল টু সমক পার্থক্য ডিভাইডেড বাই যৌগিক গড় ইন্টু 100%। তাহলে ভেদাঙ্ক কত 75%, সমক পার্থক্য কত, সমক পার্থক্য এখানে বলে দিয়েছে দেখো 15, যৌগিক গড় আমি জানি না, ইন্টু 100%। তাহলে এক্ষেত্রে যৌগিক গড় ইজ ইকুয়াল টু আমি কত লিখতে পারি দেখো, যৌগিক গড় ইজ ইকুয়াল টু 15/75 × 100%। সাইড আমি বাদ দিতে পারি, তাহলে 15×5=75, তাহলে 5 দিয়ে এখানে কাটলো 20। তাহলে যৌগিক গড় এক্ষেত্রে হয়ে গেল কত 20। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করুন।